আমাদের এখান থেকে আমরা একটা বড় ধরনের ঘটনা বুঝতে পারি তাহলে এরা যে জায়গায় হয় একমতই হবে যে শিল্পকলার ভাড়াটা যেন অনেক নষ্ট হয়ে তো গরমের দিনে করতে পাশাপাশি যে কথা বলতে চাই যে জাতীয় নজরুল সম্মেলন যে ঘটনা ঘটেছে আসলে প্রশাসনের সকল যে তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলেন রাষ্ট্রীয় ভাবে তার যে একটা প্রতিযোগী যে আমাদের ঝিনে দেয় মানুষ প্রকল্প নেওয়া হয়েছে তারই আওতায় ঝিনাইদহ হয়ে তিন দিন ব্যাপী আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।